আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে নিয়ে এসেছি আপনাদের প্রিয় ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার। হ্যালো কাজল, কেমন আছেন? হ্যালো শামসুল, আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশ মুখোমুখি লড়ছে। দেখেন, এই ম্যাচটা অনলি ফর্মালিটিজ, কারণ আজকে শ্রীলঙ্কা পাকিস্তানের যে ম্যাচ হচ্ছে, এখানে যারা জিতবে তারাই ইন্ডিয়ার প্রতিপক্ষ হবে 17 তারিখের ফাইনালে। বাট একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ দলের জন্যে এবং ভারতের বিরুদ্ধে, সেইটা কিন্তু একটা বাড়তি উত্তাপ ছড়ায় দুদেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের মধ্যে। এবং রিসেন্ট পাস্টে আমরা ইন্ডিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতাও করি, বিশেষ করে লিটন কুমার দাস ইন্ডিয়া প্রতিপক্ষ হিসেবে পেলে তাদের বিরুদ্ধে কেন যেন একটা বাড়তি প্রেরণা অনুভব করেন ভালো খেলতে। ভালো ভালো কিছু স্কোর লিটনেরও আছে। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে আমরা প্রিভিউ করতে এসেছি। কাজলের কাছে শুরুতেই জানতে চাইবো যে আগামীকালের ম্যাচে পরিসংখ্যান কি বলছে এবং কাকে আপনি এগিয়ে রাখছেন। শামসুল, ওডিআই ক্রিকেটে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যে যে পরিসংখ্যান বলছে, সেখানে এখনো পর্যন্ত মানে 39টা ম্যাচ হয়েছে, তার মধ্যে ইন্ডিয়া 31 বার, বাংলাদেশ মাত্র 7 বার জয়লাভ করেছে। পরিসংখ্যান দিয়ে আসলে কিছু হয় না, কেননা আপনি জানেন যে বর্তমানে এশিয়া কাপে ভারতের যে দলটা রয়েছে, সেই দলের যে ব্যাটিং লাইন এবং সেই দলে যারা ব্যাটার রয়েছে, তাদের যে ব্যাটিং গড়, তাদের যে স্ট্রাইক রেট, তাদের যে 100 এবং তাদের যে রান, এক একজনের 13,000-10,000 উপরে রান রয়েছে। এবং রোহিত শর্মার কথা বলতে পারি, ভারতের ক্যাপ্টেন, 3টা ডাবল 100 করেছেন তিনি ওডিআই ক্রিকেটে, যা ব্যক্তিগত 264 একাই করেছেন এক ম্যাচে, যেখানে পুরো দল মিলে কখনো কখনো করতে পারেন, সেখানে রোহিত শর্মার সেই ইতিহাস রয়েছে। তো শক্তির বিচারে ইন্ডিয়া নিঃসন্দেহে অনেকটা এগিয়ে বাংলাদেশ ক্রিকেটের চাইতে। ইন্ডিয়ার ক্রিকেট যে বর্তমানে যে দলটা রয়েছে এশিয়া কাপে, সেখানে আমরা শুধু আফগানিস্তানকে ছাড়া আর কোনো দলকে হারাতে পারিনি পুরো সিরিজে। তবে আমার মনে হয় কাজল, একটা বিষয় তো মানবেন আপনি, যে বাংলাদেশ আগামীকাল নির্ভার হয়ে খেলবে, কিছু ব্যাকলকও আছে আমাদের, ইঞ্জুরিতে শান্ত আগে ছিটকে গেছেন, লিটন ফর্মে নেই, অন্যান্য ব্যাটাররাও ফর্মে নেই, সাকিব মুশফিক দলের প্রত্যাশা মেটাতে পারছেন না অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে। তারপরেও মুশফিককেও আগামীকালের ম্যাচে পাওয়া যাবে না, উনি সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে এসেছিলেন, কন্যা সন্তানের জনক হয়েছেন, অভিনন্দন জানাচ্ছি তাকে। এবং তিনি আর এই একটা ম্যাচ খেলার জন্য উড়ে যাননি, বরং দেশেই থেকে গেছেন, স্কোয়াডে থাকা অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দিয়ে শেষ ম্যাচটা শেষ করে আসতে চায় এশিয়া কাপে বাংলাদেশ। সেক্ষেত্রে দলের কম্বিনেশনটা কেমন হতে পারে? ওপেনিংয়ে কি আবারও মিরাজকেই দেখবো কিনা নাইমের সাথে, নাকি স্কোয়াডে থাকা এনামুল হক বিজয় বা তরুণ তানজিদ তামিম এরা শেষ ম্যাচে কি সুযোগ পাবে কিনা? আমার তো মনে হয় যে আগামীকালকে ওপেনিং যে জুটিটা, সেটা অন্তত তানজিদ তামিম এবং এনামুল হক বিজয়কে রাখা উচিত। আপনি সবাইকে ব্যবহার করেছেন, তাই না? কালকে এই ম্যাচে জয় পরাজয় দিয়ে যেহেতু কিছু আসে যায় না, সে কারণে আপনি তাকে ব্যবহার করতে পারেন। মেহেদী হাসান মিরাজকে প্রতিদিন, বিশেষ করে ওডিআই ক্রিকেটে আপনি যদি ওপেনার হিসেবে ব্যবহার করেন, তাহলে সেখান থেকে খুব ভালো ফলাফল আসবে না। একদিন 100 করতেই পারেন, কিন্তু তিনি যেহেতু রেগুলার ওপেনিং ব্যাটার নন, সেক্ষেত্রে তাকে প্রতিদিন যখন মানে পাঠাবেন আপনি মাঠে, তখন তার যে মূল যে বোলিংয়ের কাজটা, সেখান থেকে অনেকটা বিচ্যুতি করতে পারে বা সেখানে মনোসংযোগের ঘাটতি হতে পারে। কারণ একজন ক্রিকেটার যখন 0 রানে বা 5 রান আউট হয়ে যান বা 10 রান করে ফিরে যান, তখন কিন্তু তার মনের উপর একটা চাপ পড়ে, পরের সময় যখন বোলিং করতে আসেন তখন সেখানে একটু অসুবিধা হয়। সো আমার রেগুলার যারা ওপেনিং ব্যাটার তাদেরকে পাঠানোই ভালো, যেহেতু কালকে ওরকম বাংলাদেশের কাছে নিঃসন্দেহে গুরুত্ব রয়েছে। ইন্ডিয়াকে যদি বাংলাদেশ হারাতে পারে, নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে এবং সুপার ফোরে তারা পয়েন্ট নিয়ে দেশে ফিরবে। সুপার ফোরে বাংলাদেশের কোনো পয়েন্ট নেই এখনো পর্যন্ত, রাইট? তো গুরুত্ব অবশ্যই আছে ম্যাচের, কিন্তু ওই যে বলছি যে টুর্নামেন্টের ক্ষেত্রে গুরুত্ব নেই, ফাইনালে যাওয়ার ক্ষেত্রে, ফাইনালে যাওয়ার সমীকরণ নেই আমাদের সামনে। আচ্ছা যাই হোক, তাহলে দলের স্কোয়াডটা কি এইরকম হতে পারে? আমরা যদি তরুণ তানজিদ তামিমকে আর একটা ম্যাচে এই টুর্নামেন্টেই আগামীকালই সুযোগ দিয়ে দেই, সাথে বিজয়কে একটা সুযোগ দেই, সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে, নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, লিটন যদি 3 নম্বরে খেলতে আসে বা লিটনকেও ওপেনিংয়ে পাঠানো যেতে পারে, বিজয়কে 3 নম্বরে আমরা খেলাতে পারি, এই ধরনের নানা রকম প্রশ্ন আছে। আফিফ হয়তো দলে চলে আসবেন যেহেতু মুশফিক নেই, শামিম চলে আসবেন দলে, পাশাপাশি আমরা নাসুমকেও কি আগামীকাল দেখব স্পিনার হিসেবে? নাসুম স্পিনার হিসেবে শ্রীলঙ্কা যেহেতু স্পিন হচ্ছে বা স্পিন উইকেট, সেখানে স্পিনাররা সুবিধা পাচ্ছে, সো সেখানে নাসুমকে নেওয়া যেতে পারে, সাকিব তো নিজে থাকছেনই।
পেস ডিপার্টমেন্টে তানজিম সাকিব রয়েছেন, আরও একজন তরুণ বোলার, তার ওয়ানডে অভিষেক এখনও হয়নি। শেষ মুহূর্তে ইবাদতের জায়গায় তিনি সুযোগ পেয়েছিলেন, আগামীকালের ম্যাচে হয়তো টিম ম্যানেজমেন্ট তাকেও একটা সুযোগ দিয়ে দেখতে পারে। প্রাইম বোলার আমাদের তাসকিন, মুস্তাফিজ ফিরে আসতে পারে একাদশে, হাসান মাহমুদ বা শরীফুল এদের কাউকে বিশ্রাম দিয়ে ওই মুস্তাফিজ সাকিব এই দুজনকে হয়তো একাদশে ফিরিয়ে নিয়ে আসতে পারে টিম টাইগার্স। বন্ধুরা, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ সাম্প্রতিক অতীতে বেশ হাইপ তৈরি করে, প্রতিদ্বন্দ্বিতা হয়, এবং ফেয়ারলেস ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারে তো আমরা বিশ্বাস করি যে ভারতকে বাংলাদেশের হারানোর সামর্থ্য রয়েছে। কেননা গত বছরে একেবারে শেষ ভাগে ঘরের মাঠে আমরা 2-1 এই ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছিলাম। অবশ্যই ইন্ডিয়াকে হারানো কোনো বিষয় নয়, এবং আপনি হারাতেই পারবেন না সেটা বলছি না, আমি আগে যে কথাগুলো বললাম যে ইন্ডিয়ার পরিসংখ্যানটা বললাম, শুধু ইন্ডিয়ার কারেন্ট ফর্ম বিবেচনায় তারা অনেক এগিয়ে, শক্তির বিচারে তারা অনেক এগিয়ে, কিন্তু আপনি মাঠে গিয়ে ইন্ডিয়াকে হারাতেই পারবেন না বিষয়টা এরকম নয়। হয়তো দেখা গেল যে ইন্ডিয়া কালকে 200 রানই করতে পারলো না। হ্যাঁ, আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ চমৎকার একটা ফাইট ব্যাক করবে। অন্তত কাজল যেমনটি বলছিল যে সুপার ফোরে কোনো পয়েন্ট নেই, দুটো পয়েন্ট নিয়ে যদি আসতে পারে এই আত্মবিশ্বাসটা পরবর্তীতে নিউজিল্যান্ড সিরিজ এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে মানসিকভাবে অনেক চাঙ্গা করবে। টিমের মধ্যে অনেক ধরনের অস্থিরতা রয়েছে, টিম ব্যালেন্স হারিয়ে গেছে, এগুলো ইমিডিয়েটলি টিম ম্যানেজমেন্ট খুঁজে বের করবে এবং নিউজিল্যান্ড সিরিজেই নিজেরা নিজেদেরকে শুধরে নিয়ে আমাদের আবারও জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ। এই শুভকামনা জানিয়ে আমি শামসুল ইসলাম এবং কাজল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবারও কথা হবে।